দেখো, তদন্তকারী আধিকারিকরা এই দুজনকে এর আগেও বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছিলেন। গ্রেপ্তার হওয়ার আগে তালা থানার ওসিকে কমপক্ষে 8 বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা 8 দিন ডেকে পাঠানো হয়েছিল এবং তার পরবর্তীকালে তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেওয়া হয়। তার কাছ থেকে যে বয়ান পাওয়া গিয়েছে সেই বয়ান স্যাটিসফ্যাক্টরি নয় এমনটাই কিন্তু আদালতেও জানিয়েছে সিবিআই। মীরা সফিদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মীরা সফিদ। অন্যদিকে সন্দীপ ঘোষ, তাকেও তো দীর্ঘদিন ধরে আসতে হয়েছিল সিজিও কমপ্লেক্সে, তারও যে বক্তব্য সেই বক্তব্যে সন্তুষ্ট তারা হতে পারছিল না। তার কারণ তথ্য প্রমাণ যা বলছে সেই অনুযায়ী তার বক্তব্যের কোনো সামঞ্জস্য পাওয়া যাচ্ছিল না। এরপর তদন্তকারীদের হাতে সেই তথ্য প্রমাণ আসে যেখান থেকে তারা দেখতে পান যে 10:03 নাগাদ সন্দীপ ঘোষ ফোন করেন টালা থানার ওসিকে, কিন্তু টালা থানার ওসি কখন গিয়ে পৌঁছন ঘটনাস্থলে, ঠিক সকাল 11টা। অথচ দেখা যাচ্ছে যে আরজিগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং টালা থানার দূরত্ব 1.2 কিলোমিটার, যেটা পায়ে হেঁটে আসলেও 15-20 মিনিটের বেশি সময় লাগার কথা না, সেইখানে প্রায় 57 মিনিট দেরি। এছাড়াও একাধিক তথ্য প্রমাণের কথা তারা আদালতের কাছেও জানিয়েছেন এবং এই যে আদালতের কাছে যে তথ্য প্রমাণের কথা তারা জানিয়েছেন সেই অনুযায়ী যেটা দাঁড়াচ্ছে সেটা তারা যেটা জানতে চান যে একটি চক্রান্ত, সেই চক্রান্তের বিষয় নিয়ে তারা একবারে এক প্রকার নিশ্চিত হয়েছেন যে চক্রান্ত আছে, যে কথাটা তারা আদালতেও জানাচ্ছেন। কিন্তু এই চক্রান্তে কারা কারা রয়েছে, কারা নির্দেশ দিল টালা থানার ওসিকে, বা সন্দীপ ঘোষ তিনি টালা থানার অতি ওসির সঙ্গে কী কী কথাই বা হয়েছিল, নিশ্চিতভাবে এগুলো জানার জন্য মুখোমুখি বসিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে চান। এবং যে কথা তারা আদালতেও গতকাল জানিয়েছিলেন যে তারা হেফাজতে চাইছেন এই কারণেই, যে কটি কারণ তারা জানিয়েছেন তার মধ্যে এটাও তারা মনে করেছেন সাবমিশনে জানিয়েছিলেন যে তারা মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করতে চান। মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে দুজনের বক্তব্য সামনে রেখে যে তথ্য প্রমাণ সেগুলোও খতিয়ে দেখা হবে এবং এই চক্রান্ত যেটা মনে করছে সিবিআই হতে পারে যে সন্দেহ, সেই চক্রান্তে আর কি কেউ আছে সেই জবাব খুঁজছে সিবিআইয়ের আধিকারিকেরা। ফের একবার বৈঠকের সম্ভাবনা এবং ইতিমধ্যেই কিন্তু ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকের আহ্বান করা হলো। বিকেল 5টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসতে বলে চিঠি দিলেন মুখ্য সচিব। অর্থাৎ ফের একবার নতুন করে এই সমস্যা সমাধানের একটা ইঙ্গিত কিন্তু মিলছে, কারণ ফের একবার বৈঠকের আহ্বান নবান্নের পক্ষ থেকে মুখ্য সচিব তিনি চিঠি দিয়েছেন বিকেল 5টায় আন্দোলনকারী চিকিৎসকদের জুনিয়র ডাক্তারদের কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসতে বলে চিঠি পাঠালেন মুখ্য সচিব মনোজ পান্ত। প্রথমে বৃহস্পতিবার নবান্নে অপেক্ষা করেছিলেন মুখ্যমন্ত্রী, ডেকে পাঠিয়েছিলেন চিকিৎসকদের, কিন্তু সেই লাইভ স্ট্রিমিং এর প্রশ্নেই কিন্তু আটকে গিয়েছিল বৈঠকের সম্ভাবনা। এবং শনিবার যেখানে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত পৌঁছেছিলেন জুনিয়র ডাক্তাররা, কিন্তু শেষ মুহূর্তে বৈঠক ভেস্তে যায়। ফের একবার বৈঠকের আহ্বান কিন্তু করা হলো জুনিয়র ডাক্তারদের। আজ বিকেল 5টায় ফের একবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসতে বলে চিঠি পাঠালেন মুখ্য সচিব মনোজ পান্ত। কথা বলবো সরাসরি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, দেখো কিছুক্ষণ আগে জুনিয়র চিকিৎসকদের কাছে এই মেইল এসে পৌঁছেছে। আমরা জানি যে গত শনিবারও মুখ্যমন্ত্রী বাসভবনে পৌঁছেছিলেন জুনিয়র ডক্টররা 30 জন এবং সেখানে কিন্তু মিটিং ভেস্তে গিয়েছিল। আজকে আবারও কিন্তু একটা মিটিংয়ের আবহ তৈরি হলো, তার কারণ মুখ্য সচিবের তরফ থেকে জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে মেইল করা হয়েছে। আবারও আজকে মুখ্যমন্ত্রীর বাসভবনে কালীঘাটেই ডাকা হয়েছে তাদেরকে। এবং এই এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পাচ্ছি, যে চিঠি পাঠানো হয়েছে, যে মেল পাঠানো হয়েছে, তাতে নির্দিষ্ট করে যেটা বলা হয়েছে যে কোনোরকম ভিডিও রেকর্ডিংয়ের কথা কিন্তু কোনোভাবে উল্লেখ করা হয়নি। বরং যেটা বলা হয়েছে যে মিনিটস অফ দ্য মিটিং উইল বি রেকর্ডেড অ্যান্ড বি শেয়ার্ড, অর্থাৎ যে মিনিটস নিয়ে কথা হয়েছিল শেষ পর্যন্ত যে শর্তে চিকিৎসকরা রাজিও হয়েছিলেন শনিবার, কিন্তু তারপরেও বৈঠক হয়নি বলে তারা দাবি করেছিলেন, সেই বিষয়টা কিন্তু উল্লেখ করা হয়েছে যে যে কার্য বিবরণী যে বৈঠকের থাকবে, অর্থাৎ মিনিটস অফ দ্য মিটিং, সেটা কিন্তু মানুষকে সেটা রেকর্ড করা হবে এবং সেটা তাদের দেওয়া হবে এমনটা বলা হয়েছে। এবং তাদেরকে বিকেল 5টার সময় আলোচনার জন্য মুখ্যমন্ত্রী বাসভবনে আসার অনুরোধ জানানো হয়েছে। জুনিয়র ডাক্তার যারা রয়েছেন, জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি কিছুক্ষণ আগেও, তারা যাতে জানিয়েছেন যে খুব সামান্য সময় আগেই তাদের কাছে এই মেইল এসে পৌঁছেছে। যারা এই মুহূর্তে রয়েছেন এখানে আন্দোলন স্থলে অথবা যারা এই মুহূর্তে এখনও এসে পৌঁছননি, তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। কথা বলে তারা তাদের যে রিপ্লাই, তাদের যে উত্তর, সেটা চিফ সেক্রেটারিকে জানিয়ে দেবেন, মনোজ পান্তকে জানিয়ে দেবেন এবং সেই মতোই তারা সিদ্ধান্ত নেবেন। তবে সূত্রের খবর, এর আগেও তারা যেটা দাবি করছেন যে দুবার তারা কিন্তু ডাক দিয়ে গিয়ে পৌঁছেছিলেন, কিন্তু দাবি দেওয়া বা শর্তর যে জটিলতা, তার জন্য মিটিং শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি। এবং আমরা জানি যে আগামীকাল
সুপ্রিম কোর্টে কিন্তু এই আরজিকর মামলার আরও একটি শুনানি রয়েছে। তার আগে এটাই কিন্তু শেষবার বসার একটা সম্ভাবনা। সেই সম্ভাবনাতে সাড়া দেওয়ার প্রাথমিক ভাবনা চিন্তা করছেন জুনিয়র চিকিৎসকরা, কিন্তু অবশ্যই যেহেতু এখানে এই আন্দোলনে অনেকে সামিল রয়েছেন, তারা সংখ্যায় অনেকে রয়েছেন, সেই জায়গা থেকে তারা বিস্তারিতভাবে নিজেদের মধ্যে আলোচনা করে তারপরই এই মেলের উত্তর দেবেন বলে জানিয়েছেন। এখন এটাই দেখার শেষ পর্যন্ত কি হয়, কারণ এর আগেও আমরা যেটা দেখেছি দুবার মিটিংয়ের সম্ভাবনা হয়েও মিটিং হয়নি, সমাধান সূত্র মেলেনি, সেক্ষেত্রে আজকে তৃতীয়বার এই মিটিংয়ের যে সম্ভাবনা তৈরি হয়েছে সেখানে জুনিয়র চিকিৎসকরা কি জানান এবং তারা শেষ পর্যন্ত কালীঘাটে পৌঁছলেও মিটিং আদৌ হয় কিনা এবং মিটিং হলেও সেক্ষেত্রে সমাধান সূত্র বেরোয় কিনা। একেবারে অরিত্রিক তুমি আমাদের সঙ্গে থাকো।